আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে মেহনিস বানানোর সহজ রেসিপি। আজকে আমি একটা ডিম দিয়ে মেহনিস তৈরি করে দেখাবো। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমি ব্লেন্ডারে মেহনিস তৈরি করে দেখাবো। আপনারা চাইলে হাত দিয়েও বা হ্যান্ড বিটারের সাহায্যে মেহনিস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। আমি রুম টেম্পারেচারে রাখা মাঝারি সাইজের একটি ডিম নিয়েছি। হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে 30 সেকেন্ড ব্লেন্ড করব। নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। এই তেলটা আমি একবারে দিব না, একটু একটু করে দিব আর ব্লেন্ড করব। আবারও একটু তেল দিচ্ছি, অ্যাড করছি সামান্য গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করব। আমি আবারও একটু তেল দিচ্ছি, অ্যাড করছি 1 চামচ গুঁড়ো দুধ, আবারও 1 মিনিট ব্লেন্ড করব। আবারও সামান্য তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। আবারও 1 মিনিট ব্লেন্ড করব। আবারও তেল অ্যাড করছি এবং সব শেষে 1 চামচ চিনি দিয়ে 1 মিনিট ব্লেন্ড করব। আমি বাকি তেলটুকু দিয়ে দিলাম। আমি পুরো হাফ কাপ তেল 6 থেকে 7 বার একটু একটু করে ব্যবহার করেছি। আপনারা সব উপকরণ একসাথে না দিয়ে আমার মতো অল্প অল্প করে ব্লেন্ড করবেন, তাহলে মেহনিসটা পারফেক্ট হবে। আমি 7 থেকে 8 মিনিট ব্লেন্ড করেছি। আমি টেস্ট করে দেখেছি আমার মিষ্টিটা একটু কম আছে, আমি আরও 1 চা চামচ চিনি অ্যাড করছি। আপনারা টেস্ট করে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার মেহনিস তৈরি করা কমপ্লিট, এখন পরিবেশন করে দেখাবো। এই দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মেহনিস। এর ঘনত্ব ঠিক যেন বাজার থেকে কিনে আনা মেহনিজের মতো। আপনারা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনারা সব ধরনের খাবার, বার্গার, স্যান্ডউইচ, শর্মা